সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে, সারা রাজ্য জুড়ে হিংসার রাজনীতি করছে তৃণমূল, আর এই হিংসারই বলি হয়েছেন বিজেপি কর্মী শক্তিপদ সর্দার। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার পোলেরহাট এলাকায় ডিএসপি অফিসের সামনে শক্তিপদ সর্দার খুনের ঘটনার প্রতিবাদে ধর্ণা মঞ্চে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, শক্তিপদের নেতৃত্বে আগামী দিনে বেশ কিছু তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। দলের সেই ধস ঠেকাতে শক্তিপদকে খুন করেছে তৃণমূল। তবে এদিন জনসভার আগে নিহত বিজেপি কর্মী শক্তিপদ সর্দারের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরই তিনি শক্তিপদ স্ত্রী সুজাতা সর্দারের হাতে 3 লক্ষ টাকা চেক তুলে দেন। পরে নেতাজি মোড়ে জনসভায় যোগ দেন তিনি। তারপরই তিনি পোলেরহাটের ডিএসপি অফিসের সামনে ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন। তবে এদিন 10 দিনের ধর্ণা মঞ্চের সমাপ্তি ঘোষণা করেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। মন্দিরবাজার থেকে সানোয়ার হোসেন ও হেদায়তুল্লাহ পুরকাইতের রিপোর্ট, বিশ্ব সমাচার।